হ্যাঁ গাইস, আমরা এর কালার ভিডিওতে চলে এসেছি। তো গাইস, এর আমরা আউটলাইন ভিডিও দিয়েছিলাম, তোমরা সাবজেক্টিভ ড্রয়িং প্লে লিস্টে পেয়ে যাবে। আর গাইস, এই টপিকটার যে নামটা ছিল খুবই ইউনিক ছিল, আর এটা নিয়ে মানে প্রচুর জনই খুব কনফিউশন হবে যে কি ড্রয়িং করতে হবে। তো গাইস, আমি এখানে তো টপিক দেখালাম যে দুর্গা পুজো, কিন্তু মেন টপিক গাইস ছিল হচ্ছে সন্ধি পুজো। আর সেটা নিয়ে গাইস আমি আউটলাইন ভিডিওতেও খুব ভালো মতোভাবে ডিসকাস করছিলাম যে সন্ধি পুজো ব্যাপারটা হচ্ছে যে সন্ধেবেলা যে দুর্গা ঠাকুরের আরতি হয়ে যে পুজোটা হয়, তো সেটাকে আমাকে সিনারিওটা তুলতে হবে। তো গাইস দেখো, নর্মালি বলতে গেলে পুজো যেরকম হয় আমাকে সেটাই তুলতে হবে। তো সেভাবে যে এক্সট্রা যে কিছু এখানে করতে হবে তা আমারও কিছু মাথায় ঢোকেনি, তাই জন্য আমিও সেরকমভাবে কিছু এক্সট্রা করিনি। জাস্ট এখানে সিম্পল যেরকম দুর্গা পুজো হয় সেরকম জাস্ট একটা সিনারিওকে তুলেছি। আর গাইস, আগের দিনকে আমরা একটা লাইভ টিউটোরিয়াল দিয়েছিলাম যেখানে আমরা দুর্গা পুজোর ধুনোচিনা, তাতে গাইস আমরা স্টেপ বাই স্টেপ কালারিং করেছিলাম, মানে প্রত্যেকটা পোর্শন কম্পোজিশন, তারপর ব্যাকগ্রাউন্ড কোথায় ডিটেলিং করতে হবে সেগুলোকে নিয়ে গাইস ডিসকাস করেছিলাম। তো এই ভিডিওটা যেহেতু খুব শর্ট ভিডিও, তাই আমি এখানে তেমন বেশি ডিসকাশন করব না। আর এখানে গাইস কিছু কিছু জায়গা আমি স্কিপ করব, জাস্ট গাইস তোমাদেরকে আমি একটা দুটো ফিগারের কালারিং দেখাবো যে কীভাবে করছি। আর গাইস, এখানে আজকে যে আমরা ওয়ার্কটা করছি তার কালারিং কিন্তু একটু ডিফারেন্ট হবে, কারণ আগের বারের যে কালারিংটা করেছিলাম তাতে দেখে থাকবে যে আমরা নর্মাল যেমন স্কিন কালার যেমন ইয়েলো আকার কোথাও কোথাও ব্রাউন মিক্স করে গাইস কাজ করেছিলাম, কিন্তু এখানে কিন্তু ডিফারেন্ট হবে। এখানে যেমন দেখতে পাচ্ছ, আমি যা স্কিনের কালারটা করার সময় গাইস আমরা ইয়েলো কালারকে ইউজ করেছি, মানে লেমন ইয়েলোটাকে ইউজ করেছি, তার সাথে সাথে একটুখানি ব্রাউনকে মিক্স করেছি, তার সাথে সাথে রেডকে মিক্স করেছি। তো সেইটা দিয়ে গাইস আমি এখানে ওভারঅল গাইস কালারিংটা করেছি, একটুখানি আমরা ইয়েলোইশ জিনিসটা রেখেছি জাস্ট একটা লাইটের রিফ্লেকশন দেখানোর জন্য। সেই জন্য গাইস আমি ওভারঅল এরকমভাবে একটা ইয়েলোইশ কালারটা রেখেছি। আর তোমরা প্রত্যেকটা পোর্শনেই দেখতে পাবে যে একটুখানি অন্যরকমভাবে গাইস কালার করব। যেমন আমি এখানে একটুখানি ট্রাই করছি ইয়েলো ইয়েলো জিনিসটা আমি বললামই যে নিয়ে আসবো, তাই জন্য ম্যাক্সিমাম জায়গায় আমি রেড তারপর ইয়েলো তার সাথে সাথে কিছু কিছু জায়গায় আমি ধরো ব্রাউনটাকে মিক্স করে করে গাইস শেডিংটা দিচ্ছি। তো এইভাবে গাইস আমাদের ওভারঅল গাইস সামনে যে দুটো ফিগার আছে যে ঢাক বাজাচ্ছে, তো সেটাকে গাইস আমি এখানে গাইস জিনিসটা ওভারঅল করেছি দেখতে পাচ্ছ। তো এইভাবে গাইস আমাদের সামনে দুটো ফিগার, যেটা আমাদের সামনের দিকে যেহেতু রয়েছে তাই ওটাই কম্পোজিশন, তো সেই জন্য গাইস আমরা সামনের ফিগারগুলোকে গাইস ধরে ধরে কালার করছি। এখানে আমরা প্রত্যেকটাকে স্টেপে স্টেপে গাইস ফার্স্টে আমরা লাইট কালারিং করব যেগুলো সামনে ফিগারগুলো আছে। তো এখানে গাইস আমি সামনেরগুলোতে দেখতে পাচ্ছ লাইট কালারিং করে দিয়েছি। এরপরে গাইস আমরা স্টার্ট করব হচ্ছে শেডিংয়ে, মানে আমাকে এবার ফাইনাল শেডিং করতে হবে। তো গাইস ফাইনাল শেডিংয়ের জন্য আমরা গাইস ব্রাউন কালারটা ইউজ করছি, আর আমি এখানে একবারেই ব্ল্যাক কালার তারপরে আমি ব্রাউন দিয়ে দিয়ে শেড করে করে প্রত্যেকটা পোর্শনে যাব। তো তোমরা এখানে স্টেপে স্টেপে আইডিয়া পাবে যে কীভাবে গাইস আমরা কাজটা করছি। তো ভালোভাবে আমি ডিটেলসে যদি তুমি কাজ বলো তাহলে তো আমি লাইভ টিউটোরিয়ালে ওই জন্যেই গাইস আমি ওই এপিসোডটা করেছিলাম যেখানে পুরো ডিটেলসে গাইস কাজ ছিল। এখানে যেমন কি আমি ফার্স্ট তাড়াতাড়ি করছি তাই জন্য হতে পারে অনেকে সমস্যা হতে পারে যে কোনখানটায় কীরকমভাবে শেড হচ্ছে হয়তো কিছু বুঝতে পারছো না, কিন্তু তাই জন্য বলবো যে আগের ভিডিওটা ফলো করবে তাহলে ওখানে তোমরা এমনি আইডিয়া পাবে। এখানে জাস্ট তোমাকে কোথায় কী কালার ইউজ করতে হবে জাস্ট আমি সেইটা গাইস তোমাকে দেখাচ্ছি, তাতে তোমরা আরও ভালো মতোভাবে ইজিলি গাইস কাজটা করতে পারবে। এখানে যেমন দেখতে পাচ্ছি এরপরে আমরা ব্রাউন দিয়ে দিয়ে একটুখানি ডার্ক শেডিংটা নিয়ে আসছি। তো এইভাবে গাইস ওভারঅল সিম্পলভাবে কাজটা হচ্ছে, তো তোমরা ভালোভাবে দেখো।
সো গাইস এখানে দেখতে পাচ্ছ আমাদের এই ফিগারটা অলমোস্ট কালারিং হয়ে গেছে, আমরা যথেষ্টই ধরে ধরে ডিটেলসে গাইস কাজটা করেছি। এরপরে গাইস এরকমভাবে আমরা বাকি ফিগারগুলোকেও এইভাবে কালারিং করব, দেখতে পাচ্ছ কীরকম লাগছে। তো এবার গাইস আমরা ব্যাকগ্রাউন্ডে যাব, তো ব্যাকগ্রাউন্ডটাকে গাইস আমি খুব সিম্পল আর যাতে তাড়াতাড়ি করা যায় খুব কম ডিটেলস দিয়ে গাইস কাজটা করবো, আর আমি কালার দিয়ে দিয়ে গাইস ডিটেলসটা করব। তো গাইস দেখো কীভাবে ব্যাকগ্রাউন্ডটা করছি। তো আগের বারের যে ওয়ার্কটা করেছিলাম ওখানেও দেখে থাকবে যে ব্যাকগ্রাউন্ডে আমরা ইয়েলো তারপর রেড ব্রাউন এইগুলোকে মিক্স করে করে কাজ করেছিলাম, সেরকমই গাইস আমরা আজকেও সেরকমই কাজটা করব। অ্যাকচুয়ালি আমি ওই জন্যে ওইটা ভেবেই গাইস আমি নর্মালি দেখতে পাবো ফেসের কালার তারপর ড্রেসের ম্যাক্সিমাম জায়গা আমরা ইয়েলোটাকে ইউজ করেছি, জাস্ট একটা লাইটটা রিফ্লেকশানটা দেখানোর জন্য। প্রায় প্রত্যেকটা জায়গাতে আমরা ইয়েলোকে ইউজ করেই গাইস টাচ করেই গাইস কাজটা করব। তো এখানে গাইস সেমভাবেই গাইস সেম প্রসেসে এগোচ্ছে যেমন আমরা আগের ওয়ার্কটা করেছিলাম, এইভাবেই গাইস এগোবে। তো তোমরা এখান দিয়ে সিম্পল ব্যাকগ্রাউন্ডের কীভাবে আমরা কালারিং করছি ওপরটা নিচটা পুরোটাই তোমরা স্টেপে স্টেপে আইডিয়া পেয়ে যাবে। তো ভালোভাবে দেখো আমরা কীভাবে মিক্সিং করছি, কোথায় কোন কালারটা দিচ্ছি, তোমরা ক্লিয়ারলি আইডিয়া পেয়ে যাবে। আর এটা গাইস খুবই সিম্পল ওয়ার্ক, এখানে যে আমি প্রচুর যে ডিটেলস করবো তা না, অ্যাজ এ কম্পিটিশানে কীভাবে কম ডিটেলস দিয়ে কম তাড়াতাড়িভাবে কীভাবে কাজ শেষ করা যায় আমি সেরকমভাবে গাইস কাজটাকে এগোবো। তো তোমরা এখানে পুরো স্টেপেই আইডিয়া পেয়ে যাবে। তো ভালোভাবে দেখো কীভাবে আমরা এগোচ্ছি। সো গাইস এখানে দেখতে পাচ্ছ যে আমরা আমাদের নিচের পোর্শনটা শুকিয়ে যাওয়ার পর এবার জাস্ট একটুখানি ডিটেলিং করে দিচ্ছি। জাস্ট এখানে ধরো যদি বাড়িতে ধরো পুজো হচ্ছে তো সেক্ষেত্রে একটা ধরো উঁচু জায়গা ধরো থাকে ধাপির মতো যেখানে হয়তো ঠাকুরটা রাখা রয়েছে, তো ওইভাবে গাইস সিনারিওটা করার জন্য গাইস নিচের পোর্শনটা এরকমভাবে শেড দিয়ে দিয়েছি। আর ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি দেখতে পাচ্ছ ব্রাউন তারপর কিছু কিছু জায়গায় ব্ল্যাক দিয়ে দিয়ে শেড করেছি, আর দূরের পোর্শনে যে জিনিসগুলো রাখা রয়েছে সেগুলো অতটাও দেখা যাবে না, তাই জন্য আমি একটা শ্যাডো রেখে রেখে গাইস কাজটাকে ডার্ক ভাবে করে দিয়েছি। আর নিচের পোর্শনটা যে মেঝের কাজটা ওখানটা একটুখানি এরকমভাবে ডিজাইন করেছি, এটা তোমরা দেখে থাকবে আমরা আগের ওয়ার্কটা তো এরকম সেমভাবে আমরা ডিজাইন করেছিলাম মানে নিচের পোর্শনটা। এবার গাইস এখানে আমার একটুখানি ব্যাকগ্রাউন্ডটায় কিছু সমস্যা হয়েছিল, তাই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটাকে আবার মানে রিফ্রেশ করে গাইস কাজটা করছি। অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা প্রথমে যখন আমি করেছিলাম তারপরে আমার মনে হয়েছিল যে এটা অনেকটা ডার্ক হয়ে গেছে, তো তাই জন্য গাইস ব্যাকগ্রাউন্ডটা আবার আমি ঠিক করেছি, মানে আমার মিস্টেক হয়েছিল। তো এটাকে গাইস আবার আমি জল দিয়ে পরিষ্কার করেছি পুরো ওপরের পোর্শনটা,
আর তারপরে গাইস আমি আবার কালার চাপাচ্ছি। তো আমি নর্মালি কি করব যে তোমরা তোমাদেরকে যদি আমি আগের ওয়ার্কটা দেখিয়ে দেখে থাকো তাহলে ওখানেও দেখবে যে আমি ধোঁয়ার জিনিসটা দেখিয়েছিলাম, যে যেহেতু পুজো হচ্ছে তাই তো সেখানে প্রচুর ধোঁয়া থাকে, তো তাই জন্য গাইস ওটাকেও গাইস আমি ইউজ করব। তাতে কী হবে, ব্যাকগ্রাউন্ডের অনেক পোর্শনটা আমাকে কালার দিতে হবে না, কিছু কিছু জায়গায় আমার সাদাই থাকবে, তার সাথে সাথে দুর্গা ঠাকুরের কিছু কিছু জায়গায় আমাকে শেড দিতে হবে খুব সিম্পলভাবে, যেহেতু দূরে রয়েছে তাই অত বেশিও ডিটেলিং দেওয়ার দরকার নেই, খুব সিম্পলভাবেই গাইস ওখানে শেডিংটা পড়বে। তো এইভাবে গাইস আমি কাজটাকে এগোচ্ছি দেখতে পাচ্ছ, তো এইভাবে গাইস কালারিংটা হবে, তোমরা স্টেপে স্টেপে আইডিয়া পেয়ে যাবে। তো গাইস ভালো মতোভাবে দেখো, আর এটা তোমরা বাড়িতেও ট্রাই করতে পারো, খুবই সিম্পল গাইস একটা দুর্গাপূজার ধুনচি নাচ বলো বা নর্মালি এটা তো দুর্গাপূজার ধুনচি নাচ নয়, ওটা আগেরটা ছিল, এখানে জাস্ট ঢাক বাজাচ্ছে এরকম একটা সিন মতো করেছি দুর্গাপূজা স্পেশাল। তো হোপ তোমাদের এটা ভালো লাগবে, যে তোমরা এটা স্টেপ বাই স্টেপ নিজেরাও বাড়িতে রেডি করতে পারো, তোমরা অনেকেই কম্পিটিশনে পার্ট নাও। আর আমরা আরও দেখতেই পাচ্ছ যে ডিফারেন্ট ডিফারেন্ট দুর্গাপূজার উপরে কাজ করছি, অনেক কাজ আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আসবে।